Hello, Erin. Live aslam onegin pore because yes, akon kajer kono pressure nei. Either vacation shuru, yes, onek moja. Eid vacation. Tarpor onek kajer pressure thaki and suddenly ajke free boshe thaka so. যেহেতু অনেক কাজে থাকি এই জন্য বোর হয়ে গেছি বসে থেকে, এই জন্য আসলে এখন আড্ডা মারা আর কি। একটু ঘুরে আসলাম বাইরে থেকে ফ্রেন্ডের সাথে, বেশ মজা লাগছিলো। বাট বাসে এসে আবার ভুল লাগছিলো, তাই লাইভে চলে এসছি। অনেকদিন, হ্যাঁ, মেইন রিজন হচ্ছে অনেকদিন লাইভে আসা হয় না। অ্যান্ড রিসেন্টলি দেশের কন্ডিশনও অত ভালো না, সো ফান করার মুডে আসলে কেউ নাই, সবাই একটা সিরিয়াস মুডে আছে। অ্যান্ড আই রিয়েলি হোপ যে এই কন্ডিশনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। অ্যান্ড ইয়া, একদিন পরে ঈদ, অ্যান্ড আই রিয়েলি উইশ যে সবাই সহি সালামতে ভালোভাবে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে খুব ভালোভাবে ঈদ পালন করে। আর অন্য কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, আর মানে শুধু ঈদে না, ঈদের পরেও যাতে ওইরকম আজে বাজে কিছু না হয়, সেজন্যই মানে আশা করবো, সেটাই আশা করবো। তো অনেকদিন পরে আসলে লাইভে আসা। অ্যান্ড ইয়া, অনেক অনেক মানুষজন কমেন্ট করছেন, জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, যারা তখন খুব তাড়াতাড়ি শর্ট নোটিসে চলে এসছে লাইভের মধ্যে। হ্যালো পিপল, হাই, হ্যালো এভরিওয়ান। আমি কিছু টেক্সট পড়ি, আই মিন কমেন্টস পড়ি, অনেকেই লিখে যায় হাই সিস, হাই হাই হাই। অ্যান্ড সবাই হ্যালো আপু, হ্যালো হাই। রেগুলার বসে থাকি নাকি থ্যাংক ইউ তুষার, অনেকে সুন্দর সুন্দর কথা। কাতার থেকে একজন লিখছে ঈদ মোবারক, থ্যাংক ইউ। অনেকে অনেক মজার কিছু লিখছেন, ওকে ফাইন, আই নো অনেকে অনেক কিছু লিখছেন। অ্যান্ড রিয়েলি সামহাও মোড ভালো না, যে নর্মালি ঈদের যেরকম একটা আমেজ থাকে ওই আমেজটা সামহাও পাচ্ছি না। অ্যান্ড না পাওয়াটা খুবই স্বাভাবিক, আর এরকম ঘটনা ডেফিনেটলি কেউ আশা করে না ঈদের আগে। শুধু দেশে না, দেশের বাইরেও অনেক বাজে বাজে অকারেন্স ঘটছে, সেগুলো আমরা আসলে কেউই আশা করি না। অ্যান্ড ইয়া, এটা অনেক বেশি কষ্টের, তারপরও লাইফ গোজ অন। আমরা সবাই মোটামুটি সামনে এগোতে থাকি যে ভালো কিছু হবে, ডেফিনেটলি সব কিছুই ভালো হয়ে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে। অ্যান্ড আই রিয়েলি হোপ যে সবাই সেফ থাকবে, যে যার জায়গাতে ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। অ্যান্ড ফারদিন লিখেছে ন্যাচুরালি সুন্দর লাগে, ইয়েস অফকোর্স, ন্যাচুরালি সবাইকে সুন্দর লাগে, অ্যান্ড থ্যাংক ইউ। আরেকজন মাসুম নামে একজন নাম্বার লিখে যাচ্ছেন, কিসের নাম্বার লিখছেন আই ডোন্ট নো, আমি দেখছি 98 বারবার লিখেই যাচ্ছেন। ঈদ মোবারক জানাচ্ছেন অনেকে ইন অ্যাডভান্স, সো রিয়েলি হ্যাঁ, ঈদ মোবারক, পরশুদিন ঈদ। অ্যান্ড ইনশাল্লাহ পরশুদিনও আমি লাইভে আসবো। হ্যালো হ্যালো, না হ্যাঁ, মেকআপ হালকা পাতলে একটু লাগে ক্যামেরার সামনে, উইথ লাইট টাইট যখন আমরা দাঁড়াই তখন একটু মেকআপ করতেই হয় সবাইকে, ইভেন যারা মেকআপ করতে চায় না তাদেরকেও মেকআপ করতে হয়, সো কোনো অপশন নেই। লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ মাসুম। এই মেয়ে তোমার কমেন্ট পড়ো না কেন, মার্ক রিদওয়ান, ইয়েস হাই, আমি আপনার কমেন্ট পড়েছি রিদওয়ান। অ্যান্ড শুভন, ও লাভ লাভ প্লিজ, হারুন চৌধুরী, ঈদ মোবারক এভিয়ান। মাই মম সেড এঞ্জেলস আর ইন হ্যাভেন ওয়াই ইউ আর হিয়ার, ও মাই গড, সিরিয়াসলি, এটা একটা পিক আপ লাইন ছিল, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ এরকম কমেন্ট করার জন্য।
ওয়ের ইজ আরুষ, রিদওয়ান লিখেছেন। আরুষ তো বাসায় নেই, ও ওদের বাসায় আছে। সো ও নেক্সট টাইম যখন বাসায় আমার বাসায় আসবে, আমি ডেফিনেটলি আবার ওকে লাইভে আনবো সবার সঙ্গে আবার হ্যাঁ হ্যালো করানোর জন্য। অনিক এইচ খান লিখেছেন, টয় আপু আই লাভ ইউ, ইউর সচ এন ইন্সপিরেশন টু আদার উইমেন, ইউ আর বোল্ড অ্যান্ড বিউটিফুল, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস মানে ইটস রিয়েলি মিনস আ লট। তারপরে খাগড়াছড়ি আসার দাওয়াত রইল ইন্ডিয়া আলম, ডেফিনেটলি আমি কখনো খাগড়াছড়ি যাইনি অ্যান্ড আমি সত্যি খাগড়াছড়ি যেতে চাই। আমি রাঙামাটির মানুষ দো, তারপর আমি যেতে চাই খাগড়াছড়িতে। মৌসুমি ভৌমিক, ঈদ মোবারক এইচ এস সি ম্যাট, রিয়েলি ওয়াও, লেট মি লুক এট, হাই মৌসুমি, হাই কেমন আছো, অ্যান্ড অনেক 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 হাই, হ্যালো হ্যালো, আই এম রিয়েলি সরি আমি সবার নাম পড়তে পারছি না, বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যখন এত এত কমেন্ট আসে, থ্যাংক ইউ সো মাচ গাইজ। মিহি লিখেছেন, হাই টাপু তুমি কি একটু পার্সোনালি কথা বলতে পারবে, জাস্ট বলো তোমার পেজে টেক্সট করবো নাকি ফেসবুক মেসেজে, বাই দ্য ওয়ে লিভিং কিউট ইন ইউর আশু, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম মিহি, ডেফিনেটলি এনিওয়ের বাট ফেসবুক পেজে টেক্সট করো, দ্যাট উইল বি বেটার, ফেসবুক পেজে তুমি টেক্সট করতে পারো যদি তোমার পার্সোনাল কোনো কথা থাকে, ডেফিনেটলি আমি আমি দেখবো। আপু তোমাকে এতটা, আমি অনেক টায়ার্ড, আমি অনেক বেশি টায়ার্ড, ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া আমি কত টায়ার্ড, কারণ আমি গত দুই দিন ধরে অ্যাকচুয়ালি বাসায় বসে ঘুমাইছি, ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড না, বাট এর আগে মোটামুটি টানা 40 দিন শ্যুটিং করছি উইদাউট এনি ব্রেক, হয়তো মাঝখানে একদিন দুই দিন ব্রেক ছিল, বাট টানা 40 দিন শ্যুট করা ইজ লাইক অনেক বাজে বিষয়, স্কিনের অবস্থা খারাপ অ্যান্ড ডেফিনেটলি ফিজিক আমি শুকায় গেছি অনেক, টায়ার্ড তো হবো, এখন রেস্টের মধ্যে আছি অ্যাকচুয়ালি, আবার ঈদের পরপরই আবার শুটিং স্টার্ট হয়ে যাবে, সো ইয়াপ বাজে অবস্থা। চিঠি দি, ওকে অনেকে কবিতা লিখছেন, থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক জানাচ্ছেন, রাফসান, হাই রাফসান, আমার কাজিন রাফসান, সো হাই হ্যালো, ঈদ মোবারক, ঈদ মোবারক, ইয়াস সবাই ঈদ মোবারক বলছেন, নিলয় মাহমুদ, অসম, থ্যাংক ইউ সো মাচ নিলয় মাহমুদ, ওকে অনেক 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 কমেন্ট, আই এম রিয়েলি সরি আমি সবার কমেন্ট করতে পারছি না, বাট সামহাও একদিন লিখছেন যে আমাকে পাগলের মতো লাগছে, খুব স্বাভাবিক, আমাকে ইচ্ছে খারাপ কিছু বললেও আমি মাইন্ড করবো না, কারণ আমাকে আসলেই খারাপ লাগছে আমি জানি, বাট অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন যে ন্যাচারাল লুকে ভালো লাগছে, নো আই নো ডিয়ার আমার চেহারার অবস্থা খুব খারাপ, ইয়া আমি বসে বসে ঘুমাই না, কে বসে বসে, ফারহান আহমেদ, ইয়া আপনি বসে বসে ঘুমান কেন জিজ্ঞেস করছেন, হ্যাঁ মাঝে মাঝে বসে বসেও ঘুমাই, শুটিংয়ে যেখানে ধরেন শুটিংয়ে আমরা গেলাম ওখানে ঠিক মতো মানে বসার জায়গা থাকে না, ওখানে হয়তো কোনো একদিক দিয়ে ছাই দিয়ে দাঁড়িয়ে একটু ন্যাপ নেওয়ার চেষ্টা করি, শুটিংয়ে আমাদের খাট থাকে না, সো আমাদেরকে চেয়ার টেবিল দেওয়া হয়, আমাদেরকে সোফা দেওয়া হয়, সোফাতে বসে বসে ঘুমাই, সো হ্যাঁ ডেফিনেটলি আমার বসে বসে ঘুমানোর অনেক, আমার ইন্টারনেট কানেকশন অ্যাজ ইউজুয়াল ভালো না, আমি কী করবো এখানে অন্য কোনো ভালো কানেকশন পাওয়া যায় না, এটাই ওয়ান অফ দ্য বেস্ট, তারপরও ভালো না। ইওর আইজ, ও গড, হ্যাঁ আমার আইজ অনেক পেল হয়ে আছে, আই নো, ও আমার সাথে মিট করতে চান, আই ডোন্ট নো লাইফে কোথাও দেখা হয়ে যেতে পারে, বাট ইয়া হতেই পারে, দুনিয়া তো একদম ছোট, সো দেখা হতেই পারে, ওকে। খোকা মাহমুদের সুপার গার্লে আপনার রোলটা অনেক আছে, ওকে মা 40টা করে দেখলাম অ্যান্ড অনেক মজা পেলাম, দোয়া করবেন আমাদের ঈদ কালকে, ও ডেফিনেটলি ঈদ মোবারক অ্যান্ড আপনি যাতে ঈদে অনেক ভালো থাকেন, আই রিয়েলি ওয়ান্ট দ্যাট, ঈদ অনেক ভালো করেন সবাই যাতে ঈদে অনেক সেফ থাকে একদমই, আই ডোন্ট নো অ্যান্ড আই হেট ইট, আই রিয়েলি হেট ইট, ইন্টারনেট কানেকশন অনেক বেশি পুয়ার,
অ্যান্ড আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমার সব এই যে ইন্টারনেট কানেকশনের তার তুর ফেলে দিই জানালা দিয়ে, মানে এত আমি অনেক পিসড অফ আমার ইন্টারনেট কানেকশন নিয়ে। লো মোবাইলটা কি এটা না বলি, আমার মোবাইল স্যামসাং না, আইফোন না, না HTC না সামথিং এলস, জানা বলি মোবাইল কী দিয়ে কী হবে। আমাকে প্রীতি দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, আমাকে প্রীতি দেখাচ্ছে। ওকে নির্ঝর, নির্ঝর তাসনিমা আজান নির্ঝর, হাই, সিলেট থেকে তুমি আমাকে জয়েন করেছো নির্ঝর, অ্যান্ড তোমার ওখানে ইন্টারনেট কানেকশন আমারটার চেয়েও বাজে। আই নো তুমি একটা ভিডিও দেখতে পারো না, তুমি আমার লাইভ কি দেখতেছো? অনেক 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 কমেন্টস, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে তুমি নেটিস ছাড়া অ্যাকচুয়ালি আপনারা এভাবে লাইভে আসতে পারেন, অ্যান্ড ইউ আই মিন আপনারা আমার পেজটা ফলো করেন, থ্যাংক ইউ সো মাচ। আই ডোন্ট নো এরকম রাগের ইমোজি কেন দিচ্ছেন ভাই, আমি কি করছি যে রাগ করতেছে মানুষজন? আই লাইক রাগের ইমোজি আসতেছে, কেন আসতেছে, হোয়াট, আমি কি করলাম? দেখি আমি সুন্দর বলছি অনেকে, তারপর এখানে লুকিং ফ্যাবুলাস, হোপ ইউ সাকসিড, থ্যাংক ইউ সো মাচ আপন, থ্যাংক ইউ সো মাচ। রাইট, আমি একটা বলতে চাই যে এই ঈদে আমি খুব এক বেশি কাজ করতে পারিনি, জাস্ট দুটো কাজ করেছি। 40 days শ্যুটিং করে, মানে আমি আমার রেগুলার কাজগুলো শ্যুটিং করেছি, আই মিন সুপার গার্লসের শ্যুটিং করেছি, আমি আমার আরেকটা সিরিয়াল আছে 12 ঘরে 1 উঠান ওটা শ্যুটিং করেছি, দেন আমি যে রিয়েলিটি শোটা হোস্ট করছি ফ্যান লাভলি ম্যান চ্যানেল আই হিরো থট বাই বাংলাদেশ আর্মি, এই শোটা পুরো সিজনটা আমি হোস্ট করছি। সো এগুলো সব কিছু মিলিয়ে আমি সেইরকম কিছু নাটকে কাজ করতে পারিনি, বাট আমার একটা নাটক আর একটা টেলিফিল্ম দুটো আসছে এই ঈদে। ফার্স্ট অফ অল Day 6 আসছে লাক্স সৌরভের গল্প, এটা হচ্ছে যে ভেরি ইন্টারেস্টিং, এটা আমার লাইফের অনেক একটা একটা অ্যাচিভমেন্টের মতো। লাইক আলী জাকের স্যার, উনি ফর দ্য ফার্স্ট টাইম টেলিভিশনের জন্য একটা গল্প লিখেছেন অ্যান্ড গল্প বানিয়েছেন, নাটকের গল্প, তো ওটাতে আমি অ্যাক্টিং করার সুযোগ পেয়েছি, অ্যান্ড খুব সিম্পল সুইট একটা রোম্যান্টিক গল্প, অ্যান্ড খুবই হালকা একটা প্রেমের গল্প, খুব হালকা, যেটা আই মিন খুব কমপ্লিকেটেড কিছু না, খুব স্মুথ একটা গল্প, অ্যান্ড আমার অ্যাক্টিং করে আমার কাজ করে খুব ভালো লেগেছে। সো এইটা দেখাবে, এই নাটকটার নাম হচ্ছে সেই তো তুমি এলে, এটা দেখাবে ঈদের 6th day অর্থাৎ 12 তারিখে রাত 10টায় RTV-তে, 12 তারিখ রাত 10টায় RTV-তে সেই তুমি এলে। সো এটা কেউ মিস করবেন না, তার ঠিক পরদিন অর্থাৎ 13 তারিখে রাত 11:30 দিকে দেখাবে হচ্ছে দ্য জার্নি। দ্য জার্নি স্পেশালিটি হচ্ছে যে আমরা সুপার গার্লসে যারা আছি, আমি, সাফা, অন্বেষা, খেয়া, নাদিয়া, এই 5টা মেয়েকে নিয়েই এই টেলিফিল্মটা, অ্যান্ড এখানে আরও 2 জন অ্যাক্টর যোগ হয়েছে, 2 জন অনেক অ্যাক্টরই যোগ হয়েছে, মেইনলি নিয়াজ অ্যান্ড ওয়াসেক, এই 2জন আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলে যোগ হয়েছে, বাট নর্মাল সুপার গার্লসের স্টোরি না এটা, এটা একটা ডিফারেন্ট স্টোরি, একটা মানে নর্মাল মানুষ মানে ডিফারেন্ট স্টোরি, এটা হচ্ছে যে মানুষজন কেউ হচ্ছে নর্মাল ওয়ার্ল্ড থেকে, আবার আমি অ্যান্ড খেয়া হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের জায়গা থেকে, যেটা কাহিনী এখন আমি বলতে চাচ্ছি না, বাট খুব ইন্টারেস্টিং একটা কাহিনী। আমার পেজে অ্যান্ড আমার ওয়ালে দুটা নাটকেরই কী বলছে দুটা নাটকেরই প্রোমো আছে, টাইম অ্যান্ড ডেট সব কিছু দেওয়া আছে, প্লিজ সবাই চেক করবেন, প্রোমোটাও চেক করবেন, অ্যান্ড ইনফরমেশনটাও একটু পড়ে নেবেন যে কখন কোনটা, অ্যান্ড ডোন্ট মিস ইট, দুইটাই রাতের বেলা হবে, সো আই গেস ওই টাইমে সবাই ফ্রি থাকবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট মিস ইট। আর আমার 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 পেজে এসে কিংবা আমার ফেসবুকে যে প্লিজ আই ওয়ান্ট যে আপনারা সবাই ওটা রিভিউ দেবেন, অ্যান্ড এটাই জানানোর জন্য। সো এই দুটা কাজ আমি করেছি ঈদের স্পেশাল, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট ইউ গাইস যে আপনারা এটা দেখবেন, দেখে আমাকে প্লিজ রিভিউ দিবেন, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট ইউ রিভিউ,
আপনার রিভিউ না দিলে তো সমস্যা হয়ে যাবে। অ্যান্ড ইয়েস, অনেক 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 অনেকগুলো টেক্সট, আই মিন টেক্সট বলছি কেন বারবার, আই মিন কমেন্টস চলে আসছে। অ্যান্ড ইয়া, অনেক অনেক কমেন্ট, আই কোনটা আপনার কমেন্ট করে বলে গেছে, মানে একজন হৃদয় আল হাসান নামে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা বন্ধ করে লাইভ দেখছে। ভাই মাই খেতে চান নাকি আপনি পাগল? গার্লফ্রেন্ডের সাথে কেন এরকম রিক্স নেবেন না কখনো, আমি তো মানে আছি পেজের মধ্যে, গার্লফ্রেন্ড আগে ম্যানেজ করেন, আমার আমার লাইফ দেখতে হবে না, এইসব করেন না। আমার এইজ কত? আমার এইজ অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কত মনে হয় দেখি আমার এই। ওকে ওকে, যারা এখন লাইভে আছেন, যারা ভিউয়ার্স আছেন, প্লিজ আমি সবাইকে একটা কোয়েশ্চেন করছি, সবাই গেস করেন, আমাকে লিখতে থাকেন আমার এইজ কত, দেখি কে কত কাছাকাছি যেতে পারে অ্যান্ড কে পারফেক্ট এইজ বলতে পারে, তাকে আমি কী কর, আই রিয়েলি ডোন্ট নো কী করবো, বাট বলেন আমার এইজ কত, আই মিন দেখি এটা একটা গেম হতে পারে যে আমার এইজ কত গেস করা। ওকে, আমার এইজ কত, একজন অলরেডি মনে হয় দিয়েছে 85, কাম অন 85, তাহলে তো আমি, আমার তো মনে হয় আমি ভ্যাম্পায়ার টাইপ কিছু, তাইলে আমি বয়স ধরে রাখছি, এটা যদি 85-এর চেহারা হয় তাহলে আর কী হতে পারে। ওকে 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 ওকে, 26 লিখছে, 36 ইয়ার, 26, 28, 25, 27, 28, 25, 22, 27, 23, মানে ম্যাক্সিমামের চলে যাচ্ছে 25 to 30-র মধ্যে। 95, ইয়েস অফকোর্স অফকোর্স, আম 95, ভাই রে ভাই, 26, 27, ওকে, 23, ও ওয়াও, রিয়েলি আমি অ্যানাউন্স করবো যে যে ঠিক লিখছে আমি তাদের নাম অ্যানাউন্স করবো। 13, হ্যাঁ কম শুনলে, মানে নিজের বয়স যখন কম শুনি তখন এত ভাল লাগে, এত ভাল লাগে। 52, ইয়া অফকোর্স, 100+, যে লিখছে হৃদয় আহমেদ, 100+, ইয়েস আই এম, ভাই তুমি যে আমাকে সুপার ন্যাচারাল মনে করো এটার জন্য তোমাকে থ্যাংক ইউ, যে আমি 100+ হয়ে এইরকম চেহারা এই স্কিন নিয়ে আমি লাইভ করতেছি, ভেরি গুড, মানে এত ভালো গেছি, ওয়াও। ওকে, 24, সোনামণি তোমার বয়স 12, বাও কি তাও, মা বলেছে বাউ কি তাও, আমার বয় বাউ কি তাও, 37, 18+, সাউ, ভাই ভাই আপনাকে আমার বয়স বছরে কাউন্ট করতে বলছি, দিন কাউন্ট করতে বলি নাই, প্লিজ যারা 1000+ লিখতেছেন দিন আমি কাউন্ট করতে বলি নাই, ও ওয়াও। একজন লিখছে আপনি কেডা আফা, আপনি মানে ঠিক আছে আমি যে কেউই হতে পারি, যার পেজ ফলো করতেছেন লাইভ দেখতেছেন তো তাকে চেনেন না, হুদাই কেন পেজ ফলো করতেছেন ভাই, বাই বাই ভাইয়া, হোয়াটএভার, ইউ আর লুকিং লাইক 100, ওকে যদি 100-এর মতো লেগে থাকে তাহলে এতেই বাড়ে, দুঃখের বিষয়। 33, 33, 35, 5, yes, you are not, you are so, I'm not, okay, 40, 40, 16, I like the age 16, sweet 16, 16 বছরটা অনেক জোশ, বেশি জোশ, না বড় বেশি না ছোট বেশি, উইয়ার্ড একটা এজ 16, না বাচ্চাদের দলে না বড়দের দলে, উইয়ার্ড রাইট,
আর একটা কথা, হ্যাঁ গাইজ, আপনারা যারা যারা আমার বয়স মানে বয়স লিখছেন, ফাইন, খুব ভালো কথা, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনারা আমার অনেক ভালো বয়স লিখছেন। বাট এখন আমি একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পাবলিক পোস্টে কিংবা পাবলিকলি আপনারা, আমি বলবো কি, এখন বিষয়টা অনেক কমে গেছে, বাট এখনো আমি এখানেও দেখছি কিছু কিছু কমেন্ট পড়ছি, মানে পড়ছি যেটা আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো আমি গায়ে লাগাচ্ছি না, জানি আজে বাজে কমেন্ট কেন করতে হবে, আই মিন চেনেন না জানেন না জাজ করে ফেললেন যে কে কেমন, চেনেন না জানেন না বলে ফেললেন একটা ওয়ার্ড, আপনার কি ধারণা কেউ এটা দেখছে না আপনার কমেন্ট? আর আপনার আপনার একটা অরুচিকর কমেন্ট পড়ে আপনার সম্পর্কে বাজে চিন্তা ভাবনা কেউ করছে না? মানে কিভাবে, মানে কেন কেনই বা নিজেকে ছোট লোক প্রমাণ করতে হবে একটা পাবলিক পোস্টের মধ্যে কাউকে গালি দিয়ে, তাও কুরুচিপূর্ণ গালি, আই মিন বিচ্ছিরি টাইপের গালি গালাজ লিখে। তবে হ্যাঁ, আমি অ্যাপ্রিসিয়েট করি, আগে এটা অনেক বেশি ছিল, ইদানিং এটা কমে গেছে, বাট তারপরও নোংরা কথাবার্তা আপনারা মানে কিভাবে লিখতে পারেন? সবাই লিখছেন তা না, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বলছি যারা, আবার একটা বিষয় আছে না যে ঝাঁকির এক মানে ঝুড়ির একটা পচা মাছ বাকি সবাইকে গন্ধ, সবার গায়ে গন্ধ দিয়ে দেয়, বিষয়টা ওই রকম হয়ে যায় যে একটা মানুষের জন্য বাকি সবারটা বিরক্ত লাগে। হ্যাঁ, এটা সবাইকে কিছু বলার নাই, বাট ইয়াস, ইউ গাইজ আর ডিসগাস্টিং যারা এরকম আজে বাজে কমেন্ট লিখেন। অ্যান্ড আই ডোন্ট নো, মানুষের পাবলিক পোস্টে যে আজে বাজে কমেন্ট লিখে নিজেকে কতটা জ্ঞানী, কতটা স্মার্ট, কতটা কি মনে করেন আপনারা, কিংবা খুব কিছু একটা উল্টায় ফেলছেন কমেন্ট একটা করে মনে করেন, বাট সিরিয়াসলি গাইজ, ইউ গাইজ আর শেমলেস। অ্যান্ড আর কি বলবো, মানে বাজে বাজে কথা আসছে, বাট আমি বাজে কথা বলতে চাই না, বিকজ বাজে কথা বললে আমি আপনাদের কাতারেই করে যাচ্ছি, আর আমি সেটা করতে চাই না, বাট ইউ গাইজ আর রিয়েলি শেমলেস যে পাবলিক পোস্টের মধ্যে আজে বাজে কমেন্ট করেন। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, সেম কমেন্টগুলো আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আপনারই পোস্টে যদি এ টাইপসের কমেন্ট পড়ে, আপনি আপনার রিয়াকশন কিংবা আপনার ফিলিংস কেমন হবে আপনি হয়তো জানেন। অবশ্য আপনার হয়তো যারা আপনারা বাজে কমেন্ট লিখেন তাদের হয়তো ওই রকম ফিল হবেও না, কারণ আপনাদের হয়তো এ ধরনের ওয়ার্ডে আপনারা বেঁচে থাকতে অভ্যস্ত, এ ধরনের কথাবার্তায় আপনারা বেঁচে থাকতে অভ্যস্ত, যে আপনারা এ ধরনের কথাবার্তা শুনতে আপনাদের হয়তো খুব একটা বেশি বাজে লাগবে না, বাট যারা আমরা অভ্যস্ত না তাদের খারাপ লাগে। আমি মাঝখানে আমার পাবলিক কমেন্ট অনেক দিন বন্ধ রেখেছি জাস্ট বিকজ অফ এই ধরনের আজে বাজে কমেন্টস অ্যান্ড অল, তারপরে মনে হলো যে না, আপনাদের সাথে যোগাযোগ হবে না, আপনাদের সাথে কমিউনিকেশন কমে যাচ্ছে পাবলিকদের সাথে, ফ্যান্সদের সাথে, ফলোয়ার্সদের সাথে, তাই কমেন্ট অন করে দেওয়া। বাট জোভান জয়েন করেছে অ্যান্ড আমার মা লাইভ দেখছে আমাকে, আম্মু তুমি মনে হয় পাশের রুমে আছো, হাই আম্মু, তুমি আমাকে এখন একটা স্পিচ দিতে শুনছো আম্মু, মজা লাগে, আম্মু পাশের ওই রুম থেকে বসে বসে আমাকে লাইভ দেখছে ফেসবুকের থ্রুতে, আমি আমার রুমের রুম লক করে বসে আছি তো তাই হয়তো। আচ্ছা যাই হোক, অনেকে লিখেছেন প্লিজ ডু নট পুট ইউর ব্যাড কমেন্ট, ইয়াস প্লিজ, অন্যরাও বলেন পচা কমেন্ট যাতে না করে, পচা কথা যাতে না বলে, কারণ এতে আমরা অনেক, কারোই আসলে ভালো লাগে না পচা কমেন্ট, কখনোই ভালো লাগে না, এতে বড় জোর কি হয়, আমরা আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন কমে, আমরা একটা কমেন্ট পড়ার পরে যখন দেখলাম যে ওকে ফাইন বাজে কমেন্ট করতেছে, নিচে 100টা ভালো কমেন্ট থাকলেও ওটা পড়তে ইচ্ছা করে না, ভাই আমরাও মানুষ, আমরা অন্য গ্রহ থেকে আসি নাই যে আমাদেরকে দুইটা গালি দিলে আমাদের গায়ে লাগে না, এমন কিছু করি নাই, আপনি আমাকে চেনেন না জানেন না, আমার আমার পার্সোনাল লাইফ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, বাট আমাকে আপনি জাজ করে ফেললেন দুই তিনটা ওয়ার্ড দিয়ে, ও ওয়াও, কিভাবে, মানে ননসেন্স, একটা ননসেন্স গিরির লিমিট থাকা উচিত। ওকে, সো কিছু কমেন্ট আই গেস
পড়া উচিত আমার। কি অবস্থা আপু? ম্যাডাম কেমন আছে? ম্যাডামকে সালাম দিবেন। ইয়েস আম্মু, তোমাকে সামহাও একজন সালাম দিছে, ওনার নাম হচ্ছে হাসিব রহমান, ওনার সালাম নাও তুমি। হাসিব আল হাসান, হৃদয় আল হাসান বলছে, এসব মানুষের জন্য আমরা আমাদের ফেভারিট অ্যাক্টরদের সাথে লাইভ কথা বলতে পারি না, প্লিজ কিছু কমেন্ট করেন না ব্রাদার। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার ভালো না লাগলে, ভালো না লাগলে আমাকে কিংবা অন্য কাউকে, যাদেরকে ভালো লাগবে না, খুব সিম্পল, ডোন্ট ফলো আস, ডোন্ট লাইক, আমাদেরকে ব্লক করে দেন, আমাদের কোনো পোস্ট দেখতে হবে না। আমি কে আপনার জানারও দরকার নাই ভাই। আমি 10টা মানুষকে আমার নাটক দেখাতে পারলো, হ্যাঁ 10টা মানুষ যদি আমাকে পছন্দ করে, 10টা মানুষের লাইফে আমি হয়তো কোনো হ্যাপি মোমেন্ট টানছি, এটাও আমার জন্য বহুত। বাট আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনার আমাকে দেখতে ভালো লাগে না, আমাকে ফকিনের মতো লাগে, আমাকে দুটো বাজে কথা বলতেছেন কেন ভাই? আমি আপনার খাইনা পড়ে যাই, আমি আপনার বাজে কথা শুনব? তো ভালো না লাগলো ভাই, আপনি চলে যান, আপনি পেজ ফলো করার দরকার নাই, আমার আমার প্রোফাইল ফলো করার দরকার নাই, কিছু করার দরকার নাই। অনেক প্রোফাইল আছে, ওগুলো যে ফলো করেন, অনেক আপনার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক ভালো জিনিস ওয়েট করতেছে হয়তো অন্য কোথাও। ডোন্ট ফলো মি, থ্যাংক ইউ। আপনার গালে অনেক দাগ, মেকআপ ঠিক মতো হয়নি? ইয়াস, আমার গালে অনেক দাগ না, এগুলো হচ্ছে আমার ছোটোবেলা থেকে এই ছোটো ছোটো এইগুলো আছে, এগুলো হচ্ছে চিকেন পক্সের, এগুলো যাবে না কখনো, বাট এগুলো থাকবে, মেকআপ ভালোর জন্য না, এটা আমার ন্যাচুরালি আমার এটা থাকে। অ্যান্ড আই এম হ্যাপি উইথ অল অল দিস, লাইক আমি এগুলোতে শেম ফিল করি না, দ্যাটস ওয়াই আমি উইদাউট মেকআপও আপনাদের সামনে বসতে পারি। আমার নিজের ন্যাচুরাল লুকের প্রতি কোনো লজ্জা নেই, আমি এভাবেই আসতে পারি, শুধু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক, এটা কারণে একটু আগে বাসা বাইরে থেকে বের হয়ে এসেছি, বাট আমি এমনিও আসতে পারি আপনাদের সামনে। তো হয়তো আমার আমার এই রূপ দেখে আপনাদের আমাকে ভালো নাও লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, কারণ আমি আমি, ইটস রিয়েল মি। অ্যান্ড আমাকে যদি আপনার অ্যাক্ট্রেসটা ভালো লাগে, আমাকে যদি মডেলটা ভালো লাগে, তাহলে রিয়েল ছড়াকেও আপনাদের ভালো লাগা উচিত, কারণ আমার কাজ আর আমি একই জিনিস। ওকে, ননসেন্স বলার সময় আমাকে অনেক, আমি ইদানিং ননসেন্স ওয়ার্ডটা অনেক বেশি বলি, কারণ হচ্ছে যে অন্বেষা সুপার গার্লস, অন্বেষা সারাক্ষণ ননসেন্স ননসেন্স বলতে থাকে কানের পাশে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি অনেক ইদানিং আমিও ননসেন্স বলা শুরু করেছি, ননসেন্স ননসেন্স ননসেন্স। ওকে ওকে গাইজ, থ্যাংক ইউ সো মাচ, অনেকক্ষণ পক পক করলাম, অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অল, কারণ আমি আবার বললাম উইদাউট এনি নোটিস আপনারা সবাই লাইভে আছেন। অ্যান্ড নেক্সট টাইম লাইভে আসার আগে ডেফিনেটলি আমি বলে আসবো, এখন মানে আমার ইন্টারনেট কানেকশন নিয়ে আমি অনেক কষ্টে আছি এই মুহূর্তে, আমার ভালো লাগে না আর কিছু। একজন একটা সুস্মিতা সেন দেখতে আপনার মতো মানে কি ভাই? কার সাথে কি, কোথায় শেখছেন আর কোথায়, মানে কার সাথে কি ভাই? এত সুন্দর একজন মহিলার সাথে প্লিজ বুঝে শুনে কথা বলুন। সুস্মিতা সেন ইজ মাই ফেভারিট, সুস্মিতা সেনের সাথে আমাকে, আই নো আমি তার আশেপাশেও নাই, সো প্লিজ এগুলো বলে আমাকে বিভ্রান্ত করবেন না, আমি বিভ্রান্ত হতে থাকি। দাগ থেকে যদি হয় ভালো কিছু, দাগই ভালো, ভাল লাগছে আপনার কথাটা, খুব ভাল লাগছে। ওকে হাই বান্ধবী রাজিন, হাই রাজিন, তুমি আমার ইয়াতে এসছো, আন্টি কই? আন্টি হচ্ছে পাশের রুমে। আই ওয়ান্ট টু সি ইওর বিএফ হাসান খান, আমার বিএফ তো নাই এখানে, কিভাবে দেখাবো? তারপর আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে পিছনে আসি, আমার পিকচার্স, আমার পিকচার্স, ওই যে আরেকটা পিকচার, আমার পিকচার, অ্যান্ড আমি আমার রুমে, অ্যান্ড শেষ করতে ইচ্ছা করতেছে না, তারপরেও শেষ করতে হবে, কিছু একটু ফ্রেশ হবো, ডিনার করতে যাবো আব্বুর সাথে, সো
বাই বাই, অ্যান্ড ইনশাল্লাহ ঈদের দিন আবার লাইভে আসবো, ঈদে সব কিছু ঠিকঠাক থাকলে আলহামদুলিল্লাহ। যদি এখন তো সব মোটামুটি আমার আশেপাশে ভালোই আছে, ঈদের দিনে যদি এরকম ঠিকঠাক থাকে সব কিছু, ইনশাল্লাহ আমি ঈদের দিনও লাইভে আসবো, অ্যান্ড আপনাদের সবার সাথে ঈদের খুশি শেয়ার করব। আমার তো ভালো থাকবেন সাহেব, আমি যদি ডেফিনেটলি বস্তির মেয়েরা খারাপ হয় এটা আপনাকে কে বলছে? বস্তির মেয়ে বলে গালি দিবেন না, বস্তির মেয়েরাও হয়তো আমার আপনার চেয়ে অনেক ভালো, অ্যান্ড রেসপেক্ট রাখেন আমার প্রতি, না হলেও ওই বস্তির মেয়ের জন্য রেসপেক্ট রাখেন, কারণ বস্তির মেয়েরা যারা থাকে তারা অনেক কষ্ট করে জীবনযাপন করে। সো বস্তির মেয়েরা আমাদের মানে তারা হয়তো অনেক কম ইনকাম করে, অনেক বাজে কন্ডিশনে থাকে, তাও ভালো থাকে, আপনার চেয়ে তো ডেফিনেটলি ভালো থাকে আম শিওর। ওকে দাদা, বাই বাই, সি ইউ অ্যাগেন, আই ডোন্ট নো কখন, ঈদের দিন অফকোর্স, ঈদের দিন ইনশাল্লাহ আবার লাইভে আসবো। ওকে বাই, অ্যান্ড অবভিয়াসলি ঈদের 6th and 7th day আমার নাটক অন এয়ার হবে, কেউ দেখতে ভুলবেন না। Good night and always remember, Thor loves you.